শ্মশানকারী মা এখানে। আগের বছর আমরা ভিডিও করেছি মায়ের, এবছরও আমরা চলে এসেছি মায়ের দর্শনে। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। চতুর্দিকে মেলা বসেছে। আমরা দর্শন করছি খোরিয়প শ্মশানকালী মাতা। আগের বছরে না এবছরও আমরা চলে এসেছি মায়ের এখানে, অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। এখন বাজে সকাল 10:20, আজ আমার একটু দেরি হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে। তো এই হচ্ছে মাতৃ প্রতিমা, এই হচ্ছে মাতৃ প্রতিমা। মায়ের সঙ্গে রয়েছে দাক্ষিণী যুগুনি। এবছরও আমরা মায়ের সম্পর্কে শুনবো। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করছি আমরা। আমরা দর্শন করছি মাতৃ প্রতিমা। আমরা চলে এসেছি খোরিয়প শ্মশানকালী মায়ের এখানে। গত বছর আমরা ভিডিও দেখেছিলাম মাকে, ভিডিও দেখেছিলাম, এবছরও মাকে আমরা দর্শন করছি। অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি আমরা। এখানে প্রচুর ভক্তগণের সমাগম হয়েছে শুধু এই মাকে দর্শন করার জন্য। সকলকে স্বাগত। আমরা চলে এসেছি হাওড়ার আমতার খড়প শ্মশানকালী মাতার দর্শনে। গত বছর আমরা এসেছিলাম, আমরা মাকে দর্শন করেছি। এবছর আমরা চলে এসেছি অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করতে। যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রেখো। আমাদের সঙ্গে থেকে আমাদের ফ্যামিলির একটা পার্ট হয়ে যাও। বিভিন্ন জানা অজানা মন্দির সম্পর্কে জানতে আমাদের সঙ্গে থেকো। যারা সাবস্ক্রাইব করেছো তারা অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো। আর এখানে যদি তোমরা আসতে চাও, তোমরা খুব সহজেই হাওড়া থেকে বাস পেয়ে যাবে আমতার, আমতা খড়প বলতে হবে। এছাড়া তোমরা স্টেশনে নেমেও আসতে পারো, আমতা স্টেশনে নেমে খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারো। তো আমরা দর্শন করছি মাতৃ প্রতিমা, আমরা শুনবো মায়ের সম্পর্কে। আমাদের সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে পারো। মায়ের নামটা একটু বলবেন। খোরিয়প বারোয়ারি শ্রী শ্রী শ্মশানকালী মাতা। আচ্ছা আচ্ছা, এই বছর পূজোর মা থাকছে কতদিন? মা কালকে পূজা হয়েছে, আজ চলে যাবে। আজকে চলে যাবে, আজকে নিরঞ্জন চলে। আচ্ছা, আর মেলা হবে 7 দিন। মেলা 7 দিন থাকবে। একটু মায়ের সম্পর্কে জিজ্ঞাসা করব, এটা কততম বর্ষের পূজো? 199তম বর্ষ। 199তম বর্ষ। আর মায়ের তো এই একটা দিনই পুজো হয়, মানে পুজো তো এমনি বেদি এখানে, মানে কাঠামোটা মায়ের এখানেই থাকে, কিন্তু পুজোটাই একদিনই হয়। আচ্ছা, মায়ের এখানে কি কি বলি হয় এখানে? মানে পাঠা বলি হয়। পাঠা বলি হয়, ওটা অসংখ্য পড়ে তো? হ্যাঁ, 70-80-90 যেদিন যখন যেমন পড়ে। আচ্ছা, আর মায়ের ভোগে কি কি থাকে? মায়ের ভোগে সব রকম আইটেম থাকে, লুচি ভোগ থাকে, তরকারি, ভাজা, ভুজি, তারপর মিষ্টি তো আছে, সব রকম আছে। বলছি মায়ের এই কাঠামো পুজোটা কবে শুরু হয়? মায়ের কাঠামো পুজো 10 দিন হয়, দুর্গা পুজোর 10-তে, তখন থেকেই মা এখানেই গড়ে ওঠেন? না, মা তৈরি হয় রাস পূর্ণিমার পর। রাস পূর্ণিমার পর এখানেই তো গড়ে ওঠে? হ্যাঁ, এখানে। আচ্ছা, আর মায়ের সঙ্গে রয়েছে আমরা দাক্ষিণী যুগিনী দেখতে পাচ্ছি। আর 1231 সালে এই পুজো প্রতিষ্ঠিত, তখন থেকে চলে আসছে, তখন থেকে চলে আসছে। আগে জমিদাররা করতেন, জমিদাররা এই 47 বছর বারোয়ারিকে ছেড়ে দিয়েছে, খোরিয়প বারোয়ারি শ্মশানকালী মাতা পূজা কমিটিকে ছেড়ে দিয়েছে। আচ্ছা, তারপর থেকে এটা সার্বজনীন পুজোতে রূপান্তরিত হয়েছে। আর হচ্ছে বলছি এখানে আসবে কিভাবে কেউ যদি আসতে চায়?
সমস্ত ট্রান্সপোর্টেশন ব্যবস্থা আছে? হ্যাঁ, একটুখানি পথ নির্দেশটা একটু বলে দিন, একটু শর্ট একটু বলে দিন। হাওড়া থেকে ডিবুসোড বাস চলে, ঝিকিরা বাস চলে, নারীর বাস, তারপরে জয়পুর ঝিকিরা বাস, সব রকম। আচ্ছা, আবার রেলপথেও তো চাইলে কেউ আসতে পারে? রেলপথে হাওড়া আমতা রেল, আমতা থেকে এখানে চলে খুব সহজেই চলে আসতে পারে। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম শিব মাধব চক্রবর্তী। আপনি এখানকার কোন পদে আছেন? পূজো কমিটি মানে পূজা দপ্তরের প্রেসিডেন্ট, আর অসীম ঘোষ। আচ্ছা, পূজা দপ্তরের সম্পাদক। আপনি প্রেসিডেন্ট, উনি সম্পাদক, আর অঙ্কু ধারা ক্যাশিয়ার পূজা দপ্তর। আচ্ছা, আর উনি হচ্ছেন ঠাকুরমশাই? উনি হচ্ছেন বিষাদ বন্ধু বন্দ্যোপাধ্যায়। এখনকার এবছরে 199তম বর্ষে কমিটির সভাপতি হচ্ছে সদানন্দ মান্না, সম্পাদক মিনাল মান্না, কোষাধ্যক্ষ জয়ন্ত কোলে। থ্যাংক ইউ। একটু মায়ের সম্পর্কে একটু বলুন। মায়ের সম্পর্কে এখানে যেটা বলতে পারি আমি, অর্থাৎ আজ থেকে আসছি, যেটা আমরা লিখিতভাবে রয়েছি চলছে, এটা হচ্ছে আমাদের বংশের লোক আমরা করছি লাস্ট 196 ইয়ার্স আমরা করি। আচ্ছা, 196 বছর ধরে আপনারা? আমরা করে আছি, প্রথম 3 বছর অন্য কেউ করেছিলেন, তা কোনো কারণে মা স্বপ্ন দিয়েছিলেন যে পুজো হচ্ছে না বা কোনো মানে গন্ডগোল হচ্ছে, আমাদের ডেকে নিয়ে আসা হয়েছিল, তবে থেকে আমরা করে আসছি। মানে আমি করে আমি 37 ইয়ার্স 37 বছর পুজো করছি, আমি করছি, তাহলে বাবা একটু টাকাটা করে গেছে এই পর্যন্ত। আর এরপরে কি জানতে চাই বলুন? মায়ের সম্পর্কে, মানে আপনি তো এত বছর ধরে পুজো করছেন, মায়ের সম্পর্কে আমি এইটুকু বলতে পারি আমি, যদি বলেন বিশ্বাস বিশ্বাস, যদি বলেন তর্ক তর্ক, বিশ্বাস বা তর্কে কিন্তু এতদিন চলতে পারে, ডিঙ্গার করতে পারে না, এটুকু আমি মনে করি। কিন্তু আমার অভিজ্ঞতা, মানে গত 37 বছর পুজো করি, এটুকু অভিজ্ঞতা কিছু একটা এখানে রয়েছে যার জন্যই পুজোটা হয়, ভোগ সমাগম হয়। এবং এই দুর্ভাগ্য মানে দুর্ভাগা গত 37 বছর পুজো করে আসছেন, এটুকু বলতে পারি। আপনার নামটা আরেকবার একটু বলে দেবেন? নিষাদ বন্ধু বন্দ্যোপাধ্যায়। থ্যাংক ইউ। এটা হলো আমাদের যে মা কিন্তু সবাইকে ডেকে নিয়ে আসে, মা সবাইকে ডেকে নিয়ে আসেন এই মেলার, এইটাই সব থেকে বড় বৈশিষ্ট্য। আর একটা বৈশিষ্ট্য হলো শুধু খরিয়াব গ্রামের পুজো নয়, 10-12খানা গ্রাম নিয়ে এইটাই পুজো। এই 10-12 গ্রামের মানুষ ঐক্যবদ্ধভাবে একটা সম্প্রীতির বজায়ও থাকে, আর তার সাথে যে মেলার যে সুন্দরভাবে তৈরি করা, এটা সকলের সহযোগিতা, শুধু খোরপ গ্রাম নয়, গোটাটা প্রশাসন থেকে শুরু করে কমিটির লোক থেকে শুরু করে মানে যে কোনো ধরনের প্রশাসন সকলেই কিন্তু এই মেলাটাতে সহযোগিতা করে। এবং মা আমাদেরকে আজ পর্যন্ত গার্ড দিয়ে রেখেছে। সব থেকে বড় বিষয় আপনাকে একটা বৈশিষ্ট্য বলতে পারি, করোনার মুহূর্তে সমস্ত জায়গার মেলা পুজো বন্ধ হয়েছিল, কিন্তু মায়ের আশীর্বাদে আমাদের মেলাও বন্ধ হয়নি, পুজোও বন্ধ হয়নি। আমরা GM পারমিশন করাই, ওখানেও কোনো অসুবিধে হয় না, বা লোকাল যে সমস্ত পঞ্চায়েত সমিতি বা জেলা পরিষদ যাই করাই না কেন, কিন্তু কোনো অসুবিধা হয় না। মায়ের এই বৈশিষ্ট্যটা বিরাট। করোনার আভায় চারিদিকে সব কিছু বন্ধ হয়েছিল, কিন্তু মায়ের আশীর্বাদে বন্ধ হয়নি, কিন্তু মা আমাদের এখানে কোনো করোনার প্রভাবও ফেলতে দেননি। করোনা চলাকালীনই লোক সমাগম অন্তত অ্যাট এ টাইম 10-12 লক্ষ লোক আপ অ্যান্ড ডাউন করেছে, তাতে আমাদের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে যে মা কীভাবে আমাদেরকে গার্ড করে রেখেছে। আর মায়ের আর একটা আদি মানে পুজো হয়, যেটা হলো এই খরিয়া শিবদলাতে মন্দির আছে মায়ের, ওখানে আদি, ওখানে এক ঘট স্থাপন আছে, ওখানে পুজো হয়, ওখানে সংকল্প হওয়ার পর মায়ের এখানে খড্ড বানো হয় বা সারা রাত ধরে পুজো হচ্ছে, না হয়েছে আমাদের জানা সম্ভব নয়। শুনেছিলাম ফিরিঙ্গি রাজার আমলে ওই মন্দির, এবং ওই মন্দিরে বাবা পাতাল ভেদি মানে যতদূর পর্যন্ত উঠেছেন ততদূর পরে উনি দাঁড়িয়ে পড়েছিলেন, আর ওইখানে পঞ্চ দেবতা রয়েছেন, আমার মা কালী, দক্ষিণেশ্বরের কালী, শীতলা মা, হ্যাঁ, মনসামা সকলেই রয়েছে ওইখানে। যে কোনো পুজো ওইখানে হবে
তারপর আমাদের অন্যান্য সমস্ত গ্রামে পুজো হবে, যেহেতু উনি পাতাল বেদী ওইখানে পুজো হবে, তারপর অন্যান্য পুজো হবে। ওখানে তাহলে ঘটে পুজো হয়? হ্যাঁ, ওখানে ঘটে পুজো। আমরা শুনলাম মায়ের অপূর্ব কথা, মায়ের মায়ের পুজোটা আনুমানিক কত বছর প্রাচীন, কিভাবে মায়ের পুজো হয় আমরা সব শুনলাম, মায়ের সম্পর্কে। এগুলো মাকে দেওয়া হয়েছে মায়ের পুজোতে। আমরা শুনলাম মায়ের সম্পর্কে, আমরা দর্শন করছি খড়ব শ্মশান কালী মাতা। গত বছরও আমরা মাকে দেখেছিলাম, এবছরও আমরা মায়ের দর্শনে চলে এসেছি। অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা দর্শন করছি আমরা। বলা হয় কথায় মায়ের ভোগ দর্শন করা একটি, কথায় আছে মায়ের ভোগ দর্শনে দুঃখ কমে। তো এই হচ্ছে মায়ের সেই ভোগ যেটা আমরা দর্শন করছি, এই হচ্ছে মাতৃপ্রতিমা। আচ্ছা, এটা একটা গেট মায়ের মন্দিরে আসার, আর রয়েছে ওপাশে আরো একটি গেট। তো এই হচ্ছে পুরো মন্দির চত্বর যেটা সেটা, এখানটা পুরোটাই মেলা বসে। তো অপূর্ব সুন্দর মাতৃপ্রতিমা দর্শন করলাম আমরা। এখন রয়েছি হাওড়া আমতা। খড়ব শ্মশান কালী মায়ের এখানে বেশ বড় করে মেলা বসে, সেই মেলাই দেখতে পাচ্ছি আমরা। এখান দিয়ে পুরোটাই মেলা সোজা গেল।
এখানটা পুরোটাই মেলা বসে। আমরা এখান দিয়ে ঢুকেছিলাম মায়ের মন্দিরে, এদিক দিয়ে আমরা এসেছি। তো এই ছিল আজকের ভিডিও। মায়ের মন্দিরের অপোজিট, তো এই হচ্ছে পুরো জায়গাটা। এই রাস্তাটা পুরোটা জুড়েই মেলা। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না। তুমি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য, আমাদের ফ্যামিলির একটা পার্ট হওয়ার জন্য।